স্বামী সোমেশ্বরানন্দ জি মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, লেখা পড়ে খুব অনুপ্রাণিত হই, কিন্তু আপনার জীবনে কি কখনো ডিপ্রেশন, দুঃখ, নিঃসঙ্গ ভাব আসেনি? তখন সেগুলি জয় করেছিলেন কিভাবে? উত্তর, না, আমি জীবনে কখনো হারিনি, কোনো কাজে, সংগ্রামে, বিষয়ে পরাজিত হইনি, প্রতিটি ক্ষেত্রেই জিতেছি। তবে কখনো এই জয় ছিল 95%, কখনো বা 70%, আবার কখনো 36%, কিংবা 12%, বা 5%, অথবা 1%। আজও অপরাজিত আমি। মানুষ তো তখনই হারে যখন সে হার মেনে নেয়। ফিনিক্স পাখি অমর, কারণ প্রতিবারই সে নিজে চিতাভস্ম থেকে উঠে এসেছে, পাখা মেলে দিয়েছে আকাশে। জীবনে কোনো দিন কোনো বিষয়ে দুর্বলতা অনুভব করিনি, কারণ প্রতিটি প্রতিকূল পরিস্থিতি আমাকে সুযোগ দিয়েছে সবল হয়ে ওঠার, নিজের সুপ্ত শক্তিকে প্রকাশ করার। জীবনে প্রতিটি আঘাত, বিপদ, সংঘর্ষের সামনে পড়ে আবিষ্কার করেছি নিজের মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তির সম্ভাবনাকে। অসহনীয় পরিবেশে দেখেছি আত্মবিকাশের সুযোগ। সব সমস্যাই আজ আমার কাছে এগিয়ে যাওয়ার নতুন বিকল্প পথ। ডিপ্রেশন বা বিষাদ কি তা আমি জানি না, কারণ কখনো অনুভব করিনি। চারিদিকে এত আনন্দ, খুশি হওয়ার সুযোগ, কোথাও প্রত্যক্ষ, কোথাও বা লুকোনো। কেউ আমাকে অপমান করলে বুঝতে পারি যে সে আসলে নিজেকে বাঁচাতে চাইছে, বেচারি। আমার উপর ঈর্ষান্বিত হলে, গুজব ছড়ালে, এর অর্থ সে হীনমন্যতায় ভুগছে, ছেলে মানুষ। সব পরিস্থিতিতেই সুবিধা অসুবিধা থাকে। আমি লোভী মানুষ, তাই সুযোগগুলিই খুঁজি। অজানা বিষয়ে আমি বিস্মিত হই আনন্দে, কঠিন অবস্থায় কৌতূহলী হই নতুন আবিষ্কারে, অচেনা বিষয় এলে আগ্রহী হই তাকে জানতে, রহস্যকে বুঝতে। না পাওয়ার বেদনা কি তা অনুভব করিনি। জীবনে এত কিছু পেয়েছি, এখনো পাচ্ছি, যে কি পাইনি সে কথা মনেই পড়ে না। যখন কিছু চেয়েও পাইনি, অবাক হয়ে দেখেছি ওইটির অভাবেও পরিপূর্ণ আনন্দ নিয়ে বাঁচা যায়। অনুভব করেছি জীবনের সব কিছুই তো আছে আমার, খাদ্য, বস্ত্র, গৃহ, টাকা, সম্মান, জনপ্রিয়তা, বিশ্বাসযোগ্য বন্ধুরা, মানুষের ভালোবাসা, আর কি চাই? লোনলিনেস কি, নিঃসঙ্গতা কাকে বলে জানি না। দেওয়ার মতো এত কিছু আছে আমার, তার লোভে বহু মানুষ আসে, যোগাযোগ করে আমার সাথে। অবাক হয়ে দেখেছি যে টাকা নয়, মানুষ বেশি চায় উৎসাহ, প্রশংসা, সমবেদনা, ভালোবাসা। আর এই সব তো এক গরিবও দিতে পারে, তাই এর উপরেই গুরুত্ব দিই। বিনা পয়সায় এগুলি বিলাই, আর তাই সব সময় মানুষের ভিড়ে আমাকে ঘিরে। বেশি পড়াশোনা নেই আমার, এজন্য পুরনো জ্ঞানের পিছুটানকে অস্বীকার করে বোকার মতো প্রশ্ন করতে পারি। নিজের পথে উত্তর খোঁজা, সাহসী চিন্তা করা, এটাই আমার স্বভাব। এ কারণেই স্বাধীনভাবে চিন্তা করতে হয় সব মূর্খকেই, আমাকেও। সমাজের পক্ষে সবচেয়ে বিপজ্জনক কোনো আতঙ্কবাদী নয়,
কালা পাহাড় নয়। আধুনিক শিক্ষিত সমাজে সবথেকে ডেঞ্জারাস হলো এক নিরক্ষর শিশু যে চিৎকার করে প্রশ্ন করে, রাজামশাই রাজামশাই আপনার পরনে কাপড় নেই কেন?